একাদশীর দিন ডিম ভাজা খেয়ে নিয়েছে ছেলে, পাশ দিয়ে বামুন ঠাকুর যাচ্ছে, বলে কি গো একাদশীর দিন ডিম ভাজা খেয়ে নিলে? মা বলছে ও না জেনে কিছু খেলে হবে না, খেয়ে নি দেখি মা বাড়ির আবদার নাকি, হ্যাঁ না জেনে খেলে কিছু হবে নি, আগুনে হাত দিয়ে দেবে, আগুন তোমাকে পোড়াবে নি, ও না না জেনে দিয়েছে তো, এত সোজা না, মনে রেখো জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায় যে বা খায়, নানাজনী সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায় অধঃপাতে যায়। বুড়ো শাশুড়ি মাকে কাছে বসিয়ে মা যদি বৌমা যদি শাশুড়িকে বলে তুমি কবে মরবে, তোমায় আর দেখতে পাচ্ছি না আমি দু চোখে, তোমার ছেলে যদি শোনে তুমি অপেক্ষা করো, তুমি গাছ পুঁতে দিলে একদিনকে তুমি বুড়ো হবে, তোমার ছেলে এসে তোমায় বলবে মা তুমি কবে মরবে আমি আর সহ্য করতে পারছি, কেন গাছ তুমি লাগিয়েছো, শাশুড়িকে তুমি বলেছো গাছ পুঁতে দিয়েছো। হ্যাঁ মনে রাখবে যে নিজের মাকে সম্মান দেয় না, নিজের বাবাকে সম্মান দেয় না, সে কোনোদিন অপরকে সম্মান দিতে পারবে না। আগে নিজের বাবা মাকে সম্মান দাও, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো, পাবে না কোনোদিন ভগবান, কোনো লাভ হবে না পিতা মাতাকে ভালো না বাসলে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্য প্রাণ। ভক্তমণ্ডলী মায়েরা বসে আছেন, আপনার বাড়ির সন্তান ছেলে মেয়ে যদি কিছু চায়, আমি জানি আপনাদের অনেক অর্থ আছে অনেক পয়সা আছে, ছেলে মেয়েকে চাইলেই সঙ্গে সঙ্গে দেবেন না, তাহলে ওরা মানুষের মতো মানুষ হবে না, একটু অভাব দেখাতে হবে, অভাব দেখান তবে তো বুঝবে যে কোনো জিনিস এমনি এমনি পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। রাস্তা দিয়ে ছেলের হাত ধরে যাচ্ছেন, মেয়ের হাত ধরে যাচ্ছেন, একটা মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আপনি দোকান থেকে একটু বিস্কুট কিনে আপনার ছেলেটার হাত দিয়ে ওই ক্ষুধার্ত মানুষটার হাতে গিয়ে দেওয়া শেখান, ওর মনে দয়া জন্মাবে। কোন গরিব মানুষকে ডেকে তাকে একটা ছোট্ট চাদর দিন, শীতে যাতে কষ্ট না পায়, আপনার সন্তানের অন্তরে মায়া জন্মাবে। তা যদি না হয় সন্তান দয়া মায়া প্রেম ভালোবাসার মানে বুঝবে কি করে? মনে রাখবেন সব সময়ের জন্য তুমি তোমার সন্তানকে যদি প্রকৃত শিক্ষা দিতে না পারো, তুমি জগতের মাটিতে কোনোদিন সন্তানকে নিয়ে গর্ববোধ করতে পারবে না। যার বাড়ির ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে, তোমরা কি ভাবছো তোমাদের ছেলে মেয়ে খুব ভালো কাজ করছে? মনে রেখো মৃত্যুকালে সেই বাবা মায়েরা জল পায় না। কোন শিক্ষিত কোন মূর্খ মানুষ যে টোটো চালায়, ভ্যান চালায়, মাঠে মজুর কাজে জন খাটে, দেখাতে পারবে কোন ভ্যানওয়ালা তার মাকে স্টেশনে বসিয়ে দিয়ে চলে গেছে? দেখাতে পারবে কোন টোটোওয়ালা তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে? পাঠায় কারা জানেন? আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েরা। বাবা মায়ের কাছে, সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত হয়েছি বটে, আমরা সুশিক্ষিত নয়, আমরা অশিক্ষিত, আমরা কুশিক্ষিত, যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য পৃথিবীতে, হ্যাঁ ছেলে তো বিদেশে থাকে, বাড়ি ফিরে এসেছে, বড় করে অনুষ্ঠান করছে, পার্টি দিচ্ছে, আর এমন সময় মা গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে ছেঁড়া শাড়ি পরে, ছেলের বন্ধু বান্ধবী এসেছে, তারা বলছে ওইটা কে রে, ছেলে ইংরেজিতে বলছে দিস ইজ মাই সার্ভেন্ট। মা মনে মনে ভাবছে দেখো আমার ছেলেকে আমি ইংরেজি পড়িয়েছি, আমাকে ইংরেজিতে সম্মান দিল, কত ভালো কথা বলেছি আমার ছেলে, লোকের বাড়ি কাজ করে বাসন মেজে আমি আমার ছেলেকে ইংরেজ তৈরি করেছি, আমার ছেলে আমাকে সার্ভেন্ট বলছে, বা একটা লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ভাই তুমি ইংরেজি জানো, জানো তুমি? হ্যাঁ বলছে হ্যাঁ জানি, হ্যাঁ জানো আমার ছেলের মতো কি জানো? বলছে না না আপনার ছেলে তো আমেরিকায় থাকে, আমি কি অত জানি? বলে আচ্ছা ভাই বলো তো সার্ভেন্ট মানে কি বলো তো? বলে কেন
বলে আমার ছেলে আজকে এক ঘর লোকের সামনে আমাকে সার্ভেন্ট বললো, বলো আমি মা হয়ে কি ভুল করেছি, নিজের ছেলেকে কত বড় মানুষ করে দিয়েছি। এই লোকটার চোখে জল এসে গেছে, মায়ের হাতটা ধরে ছেলে লোকটা বলছে, মা আপনার ছেলে আপনাকে সম্মান দেয় নাই, চরম অপমান করেছে। কি বলছো? হ্যাঁ, সার্ভেন্ট মানে কি তুমি জানো? সার্ভেন্ট মানে হলো চাকর। এ শিক্ষা নিয়ে কি হবে? যে শিক্ষা সন্তানকে বাবা মাকে ভুলিয়ে দেবে, যে শিক্ষা সমাজে মানুষরূপী কতগুলো টাকা রোজগারের মেশিন তৈরি করবে, যে শিক্ষা সামাজিক মানুষকে কুকুর বানিয়ে ছেড়ে দেবে, মুরগির মাংস, হাঁসের মাংস, কুকুরের মাংস, কুমিরের মাংস, গিরগিটির মাংস, সাপের মাংস মানুষ খায়, পশুর মাংস খেতে খেতে মানুষ সব পশুর মতো হয়ে গেছে, সকলের আচরণ পশুর মতো, বড়দেরকে সম্মান দেয় না, গুণীজনকে জ্ঞানীজনকে মান্য করে না, মানুষের দরজায় দাঁড়িয়ে নত হয় না। বড় যদি হতে চাও ছোট হও আগে, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই তো হয়। গাছটা যত বড়ই হোক শেকড়টাকে কোনোদিন ছেড়ো না, শেকড় কেটে দিলে গাছ বাঁচবে না। পিতামাতা হচ্ছে ছেলে মেয়ের শেকড়, শেকড় বাদ দিলে গাছ বাঁচে কি করে? এখনকার ছেলেরা খেলে, ওরে খেলা, মার 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 মার, লালটাকে মার, লালটাকে মার, নীলটাকে মার, এরে কি রে তুই এইটুকু বয়স থেকে খুন করছিস, মার মার মার, একে মার, তাকে মার, ওকে মার, ওকে কাট, ওর গলা কাট, ওর হাত কাট, ওর পা কাট। মনে রাখবেন, ছোট থেকে ছেলে মেয়েগুলো সব খুনি তৈরি হচ্ছে, খুনি ছেলে। মানুষ ফুলের খেলা খেলে, এরা রক্তের খেলা খেলছে। ছোট থেকে হাতে ছুরি ধরে নিয়েছে, বন্দুক। হ্যাঁ, আর এমন খেলা খেলে, ওই ফ্রি ফায়ারটা আর খেলতে গিয়ে যে কত ছেলে মারা গিয়েছে অপঘাতে, এর কোনো হিসেব পাওয়া যায় না। আমি মাঝে মাঝে ভাবি, এই কি ভারতবর্ষ, মুনি ঋষিদের দেশ? ভক্তমণ্ডলী মায়েরা।